আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটি করতেছি। অনেকে বলে ফেসবুকের নাম্বার ইমেইল গোপন রাখতে পারি না, তার জন্য আমি এই ভিডিওটি করতেছি। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, আপনি যে ব্রাউজার দিয়ে বা যে অ্যাপস দিয়ে ফেসবুক ব্যবহার করেন সেটি দিয়ে আপনি পারবেন। তাই আমার সামনে লাইট অ্যাপসটি আছে, আমি লাইট অ্যাপস দিয়েই সেট দেখিয়ে দিব। যেহেতু সবাই লাইট অ্যাপসটি ব্যবহার করে থাকে, তা আমি এটি দিয়ে দেখিয়ে দিব। তাহলে আমি লাইট অ্যাপসটি ওপেন করছি, আপনিও ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপস হোক আর যে কোনো ব্রাউজার হোক, আমি অ্যাপস লগ ইন করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করাই আছে। আপনি যদি লগ ইন না থাকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন তিন ডট মেনুতে ক্লিক করবেন। করার পর এরকম ইন্টারফেস পাবেন। পাওয়ার পর নিচে আসবেন, সেটিং খুঁজে বের করবেন। সেটিংস দেখতে পাচ্ছেন যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রাইভেসি সেটিংস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন। আপনার কাজটি হলো এখানে, তা আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন। তাহলে দেখাচ্ছি আমি এখানে সম্পূর্ণ, এখানে দেওয়া আছে হো ক্যান সি ইউর ফিউচার পোস্ট। আপনার পোস্টগুলো দেখবে কে কে, পোস্টগুলো কে কে দেখবে তা দেখার জন্য আপনি পরিবর্তন যদি করেন। দেওয়া আছে ফ্রেন্ডস, শুধু আপনার বন্ধু দেখতে পারবে। আর এখানে দেওয়া আছে পাবলিক, পাবলিক দিলে যে কেউ দেখতে পারবে। তাহলে আপনি এটা পাবলিক দেন, সমস্যা নেই, আপনার পোস্ট দেখুক, সমস্যা নেই। আর আপনি এখানে হাইড করবেন হচ্ছে নাম্বার ইমেল, তাছাড়া আছে বার্থডে আছে। এখানে আপনার এগুলো প্রয়োজন নেই। এখানে আপনার নাম্বারের জন্য আমি সে দেখাচ্ছি, এখানে দেখুন হো ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। এখানে আপনার এটা প্রয়োজন, ইমেল আমাকে দেওয়া আছে এখানে, এভরিওয়ান প্রত্যেকে দেখতে পারবে। আর শুধু আপনার বন্ধু যদি দেখতে পায় তাহলে এটা দিবেন ফ্রেন্ডস টু ফ্রেন্ডস। আর যদি বলেন যে শুধু আমি দেখব তাহলে অনলি মি দিবেন, সরাসরি অনলি মি। অনলি মি দিলে শুধু আপনি দেখতে পারেন, অন্য কেউ দেখতে পারবে না। আর এখানে দেওয়া আছে ফোন নাম্বার, দুই নাম্বারটা, এখানে ফোন নাম্বারটিও এই অনলি মি দেওয়া আছে, অনলি মি রাখলাম। আর প্রয়োজন নেই। আর নিচের দিকে তিনটা অপশন আমাদের দেখুন, এখানে দেওয়া আছে হো ক্যান সি ইউর বার্থডে, এর বার্থডে কে দেখবে, বার্থডে তো পাবলিক দেন, পাবলিকে দেবেন। আর এখানে কথা হচ্ছে এখানে তো কেউ দেখতে পারবে না, ভিডিওটি করতেছি এটি, তার জন্য আপনাকে কী করতে হবে, অনলি মি দিতে হবে। অনলি মি গেল। তারপর নিজে দেখতে পাচ্ছেন বার্থ ইয়ার, মানে বার্থ ইয়ারটিকে দেখতে পারবে শুধু আপনি, তাহলে অনলি মি। আর নিচে এখানে দেওয়া আছে হো ক্যান সি ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে যোগাযোগ তথ্যকে দেখতে পারবে। এখানে দেওয়া আছে অ্যাড্রেস, অ্যাড্রেসও আপনি দিতে পারেন অনলি মি। তারপরে জিমেল, জিমেলও দেন আপনি অনলি মি। এখন দেখতে পাচ্ছেন সব অনলি মি দেওয়া আছে। আমাদের কাজটি হলো নাম্বার, ইমেল, জন্ম তারিখ, এগুলো গোপন রাখার জন্য আপনাকে কী করতে হবে, এটিতে অনলি মি দেবেন, এটিতে অনলি মি দেবেন। আর এই যেটা তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা শুধু অনলি মি দেবেন, তাই আপনার কাজ শেষ, আর কোনো কিছু করতে হবে না। আপনার ফোন নাম্বার এবং ইমেল সহ জন্ম তারিখও গোপন হয়ে গেছে। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে। আর নতুন কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।